লাল চিনির দাম খোলা চিনি থেকে 3 টাকা বেশি হয়, বিক্রি হচ্ছে কম, ফলে 6 মাস ধরে গুদামেই পড়ে আছে টনকে টন চিনি। আর বিক্রি না হয় বেতন পাচ্ছেন না রাজশাহী বিভাগের চিনি কল শ্রমিকরা। বকেয়া বেতন চাইতে গেলে চিনি বিক্রি করে টাকা নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। আখতারুজ্জামান লেলিনের ক্যামেরায় আবরার শাহের রিপোর্ট। বিক্রি নেই, তাই 6 মাস ধরে গুদামে পড়ে আছে টনকে টন চিনি। বাজারে খোলা চিনি কেজিতে বিক্রি হচ্ছে 57 টাকা, কিন্তু চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন তাদের চিনির দাম নির্ধারণ করে 60 টাকা, ফলে বিক্রি হয়নি লাল চিনি। এ অবস্থায় 4 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজশাহী চিনি কলের শ্রমিকরা। অর্থ সংকটে মানবেতর জীবন কাটছে তাদের। লবণ হলো 40 টাকা কেজি, আর চিনি কি করে 60 টাকা কেজি হয়, যে গুড়ের মূল্য 90 টাকা কেজি, চিনি এত খরচ করে বিক্রি হয় 60 টাকা। আমরা যখন মিল ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করি, মিল ব্যবস্থাপনা বলে যে আমাদের টাকা নাই, সদর দপ্তর টাকা দিচ্ছে না। মজুরি কমিশনের এলবিল বাকি, হ্যাঁ, ওনাকে যখন বলি উনি বললেন যে আপনারা চিনি বিক্রি করে নেন, কারণ চিনি বিক্রির ব্যাপারটা হলো সম্পূর্ণ সদর দপ্তরের হাতে। কন্টিনিউ বেতন না হওয়ার কারণে সুদের দিকে দেখা যাচ্ছে টাকাটা পরিমাণটা বেশি চলে যায়। একদিকে সুদারুর কাছে টাকা দিতে হয়, অন্যদিকে সংসারের চাহিদা। শুধু রাজশাহী সুগার মিল নয়, এ বিভাগের কোন চিনি কলের শ্রমিকই 3-4 মাস ধরে মজুরি পাচ্ছেন না। 100তম দিন পার হলো, আমাদের মিলে যে চিনি আছে সেই চিনি 1 কেজি চিনিও বিক্রি হয় নাই। সরকারের কাছে আমাদের 1200 কোটি টাকা পাওনা আছে, সেই টাকাটাও আমাদেরকে দিচ্ছে না। দিলে আমাদের এই 200 কোটি টাকা সমগ্র মিল জমিয়ে রাখায় ওই পুরোটা সুগার মিলে আমরা সম্পূর্ণটা খেয়ে দিতে পারতাম। আসছে নভেম্বর থেকে চিনিকলগুলোতে চলবে আখ মাড়াই। নতুন করে চিনি উৎপাদনে চলছে মেশিন মেইনটেনেন্সের কাজ। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।